কোরবানির গোশত যদি 2 শ্রেণীর লোকদেরকে দেন তাহলে গুনাহ হবে, সব তো হবেই না, বরং গুনাহ হবে। নতুন জানলেন না পুরাতন জানেন কারা কারা? এইটা যদি কেউ জেনে থাকেন হাত জাগান, স্বেচ্ছায় হাত জাগান। আমরা তো সবসময় বলি 2 শ্রেণীর লোকদের কোরবানির গোশত দেওয়া গুনাহ, দিতে পারবেন না, নিষেধ করা হয়েছে। প্রথম শ্রেণী হলো যেই জবেহ করবে তাকে আলাদা টাকা দিতে হবে, গোশত দেওয়া যাবে না, আলাদা পারিশ্রমিক দিয়া তারপর তাকে অন্যভাবে গোশত দিতে হবে, পারিশ্রমিক টাকাটা আগে দিতে হবে। সে গরু মহিষ ছাগল যেই জবেহ করবে, এটা হলো প্রথম কথা, তাকে পারিশ্রমিক দেওয়ার পর গোশত দিলে দিবেন, না দিলে আপনার ইচ্ছা। তৃতীয় শ্রেণী হলো যারা গোশত কাটবে বানাবে এদেরকে আলাদা পারিশ্রমিক দিবেন, পারিশ্রমিক দেওয়ার পর তাদেরকে যদি পারেন আপনার মানবতায় ওই যে আল্লাহ রাব্বুল আলামিন এখানে কোরআনে কারিমের মধ্যে ভাগ করে দিয়েছেন, শোনেন আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন فَذَكُرُوا اسْمَ اللَّهِ عَلَيْهَا صَوَافًا فَإِذَا وَجَبَتْ جُنُوبُهَا فَكُلُوا مِنْهَا وَأَطْعِمُوا الْقَانِعَ وَالْمُعْتَرَّ كَذَلِكَ سَخَّرْنَاهَا لَكُمْ لَعَلَّكُمْ تَشْكُرُونَ الله رب العالمين বলতেছেন যখন তারা দাঁড়িয়ে থাকবে, উটগুলির কথা বলা হয়েছে, দাঁড়িয়ে থাকবে তখন আল্লাহর নামে তোমরা কোরবানি করবে, যখন কাঠ হয়ে পড়ে যাবে, যেহেতু আরবের উপরে কোরআন রাসূলুল্লাহ সাল্লামের উপরে নাজেল হয়েছে, আরবে বেশি উট কোরবানি হতো, সেই কোরবানির দিক লক্ষ্য করে বোঝানো হয়েছে আয়াতে কারিমা। এরপর তোমরা ওখান থেকে খাবে, এরপর তারা জানজা করে আর যারা জানজা করে না তাদেরকে খাওয়া হবে। জানজা করে জানজা করে না কারা, একটু ব্যাখ্যা নেন আমার কাছ থেকে। কানিয়া শব্দটির অর্থ হলো জানজা করে না, এরা বিনয়ী হয়, এদের মান মর্যাদা একসময় ছিল এখন নাই, তাদের ঘরে গিয়া গোশত দিতে হবে, লাইন ধরে তাদেরকে গোশত দেওয়া যাবে না, তারা আপনার কাছে চাইবে না, তারা উপোস থাকবে তারপরও চাইবে না। এরকম আত্মীয় স্বজন আপনার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? তাদেরকে খুঁজে খুঁজে ভদ্রতার সাথে তাদের বাসায় গিয়া গোশতটা দিয়ে আসবেন। তাদেরকে যারা জানজা করে তাদের তাদের সম পরিমাণে তাদের সমান ভেবে তাদেরকে দেবেন না এমনটি নয়, বরং দেখবেন এক সময় অনেক টাকাওয়ালা ছিল, আজকের আজকের অসহায় হয়ে গেছে, কিন্তু তারা নিজের মর্যাদার কারণে আপনার কাছে চাইবে না, আপনাকে সেখানে গিয়ে দিতে হবে, ঠিক কিনা? আর ভিক্ষুক যারা সুয়াল করে তারা আপনার কাছে চাইবে, তাদেরকেও দেবেন। তাহলে নিজের জন্য এক ভাগ করবেন, অন্যের জন্য এক ভাগ করবেন, আর একজনের জন্য এক ভাগ করেন, 3 ভাগকে আল্লাহ ওয়াজিব করে নাই, ফরজ করে নাই। তাহলে একটা খাসি যদি জবেহ করতেন তাহলেও তাকে ভাগ দিতে হবে, আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। বাইনা আমার সুতরাং কাঠ হয়ে শুয়ে গেলি, এগুলি তোমাদেরকে অধীনস্থ করা হয়েছে যাতে করে তোমরা শুকুর আদায় করো, বলেন আলহামদুলিল্লাহ। বাইনা আমার এরপর আমরা অনেক মাসালাই এখানে রয়েছে, আমরা এখন বলতে পারতেছি না, কয়েকটা কথা বলে আমি যেহেতু কোরবানির শিক্ষার দিকে চলে যাব, সেই জন্য আমি শুধুমাত্র কয়েকটা কথা এখানে বলে দেই। তাহলে আমরা পাইলাম যে আমাদের চাকর বাকর যারা ঘরে আছে তাদের গোস্ত এখন বেশি ফিরিজে, 2 কেজি গোস্ত মাইপিয়া দিয়া বেতনটা কাটা দিলাম, যে 2 কোটির বদলে তুমি দাও, গোস্তের গরুর গোস্তের দাম অনেক বাজারে, তো তুমি তো আমার ঘরে দীর্ঘ সময় কাজ করো, তাহলে 5 কেজি গোস্ত নাও, ধরো এই মাসের বেতন কাটা। এটা করা যাবে, কোরবানি হবে না, তাকওয়া মানতে হবে, আল্লাহর সীমারেখা মানতে হবে, তিনকা হুদুদুল্লাহ ফালা তাকরাবুহা, আল্লাহর সীমানা মানতে হবে, ক্রস করা যাবে না, বলেন আল্লাহু আকবার। কেউ আমরা ক্রস করব না শরিয়াত, আমি এই জন্য বারবার বলি শরিয়াত ক্রস করা যাবে না। ফজরের ফরজ 2 রাকাত আমি যদি 3 রাকাত করি তাহলে হবে না, একটা দিয়ে 1000টা বোঝেন তাহলে নামাজ হবে, জোরে বলেন হবে? মাগরিবের নামাজ 6 রাকাত ফরজ, জোরে বলেন 6 রাকাত? 2 রেকাত করলে হবে, 3-4 রেকাত করলে হবে, তাহলে একটা শরিয়াত দিয়ে 1000 শরিয়াত বোঝেন, যেমন হবে না। উজুতে ফরজ কয়টা? কয়টা? জোরে বলেন কয়টা?
চারটা তিনটা ফরজ আদায় করলে নামাজ হবে? কত কষ্ট করে নামাজ, আর শত রাকাত নামাজ পড়লেও হবে না ভাইরা আমার। সুতরাং আমাদেরকে বুঝতে হবে যে এই কথাগুলি আমরা আজকের মানব এবং আমল করব। এর এখন আমার কথা হলো কোরবানির শিক্ষার উপরে কতটুক কথা বলে আমি আমার আলোচনা শেষ করব। এখন আমরা কোরবানির শিক্ষার উপরে একটু কথা বলি। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক পরীক্ষা করেছেন, কি করেছেন? পরীক্ষা করেছেন। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা করেছেন, কোরআনে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এখন মনটা একটু নরম করেন, আমি ওদিকে যাব, করুন কিছু ঘটনার দিকে চলে যাব। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াইযি বিদালাম ইব্রাহিম রাব্বাহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইব্রাহিমকে আমি তার রব কিছু বিষয়ের উপরে পরীক্ষা করলেন, আর এই পরীক্ষায় তিনি পরিপূর্ণতা লাভ করেন। জোরে কানে আল্লাহু আকবার। আমি নমরুদের ঘটনা শোনাবো না, নমরুদের ব্যাপারে আপনারা সবাই জানেন, নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করেছিল, ঠিক কিনা? পরীক্ষায় পাশ হয় কি হয় নাই? হয়েছে, পরীক্ষায় পাশ হয়েছে। পাশ হওয়ার আগে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে প্রত্যেকটা পরীক্ষার ব্যাপারে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন দিক নির্দেশনা দিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রায় পরীক্ষার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে আত্মসমর্পণকারী হিসেবে পাইলেন। মুসলমান নাম শব্দের অর্থ সেল, এর থেকে এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আসলিম পাহলা আসলাম তুলি রব্বিন আলামিন। আত্মসমর্পণ করো, সারেন্ডার হয়ে যাও তোমার রবের প্রতি। ইব্রাহিম আলাইহিস সালাম একবারও প্রশ্ন করে নাই। জোরে কান, ঠিক না বেটি? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, বিশ্বজাহান প্রতিপালকের প্রতি আমি আত্মসমর্পণ করলাম। সেই আত্মসমর্পণগুলি কি? আগুনে নিক্ষেপ হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একমাত্র সাহায্য চাইছে, কারে কাছে সাহায্য চাই নাই ভাইরা আমার। এরপরে যখন কেউ বলেছেন 80 বছরের সময়, কেউ বলেছেন 90 বছরের সময়, ইব্রাহিম আলাইহিস সালামের একটা সন্তান হইল, দুধ খাওয়া সন্তানকে, সংক্ষেপে বলতেছি, দুধ খাওয়া সন্তানকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওই তুমি এক জায়গায় সেই মক্কার এক জায়গায় রেখে আসো, জায়গার নাম বললেন, জিবরীল আলাইহিস সালাম স্থান দেখিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে ফেরার পথে যখন মন দেখে খুব অশান্তি, কারণ ছোট্ট বাচ্চা, মাত্র একটু পানি রয়েছে, রুটি রয়েছে। হাজেরা জিজ্ঞেস করলো, স্বামী আমার এই দুধের বাচ্চা আর আমারে রেখে জন মানবহীন, কোনো তরুলতা নাই, গাছপালা নাই, পানি নাই, এখানে রেখে যাচ্ছেন, কার অর্ডারে রেখে যাচ্ছেন? ইব্রাহিম আলাইহিস সালাম কথা বলতে পারে না, কারণ দীর্ঘ বছর পর একটা সন্তান পাইছে, এই সন্তানের মায়ায় কথায় আসে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আদেশ দিয়েছেন, আসলিম পালা আসলাম তুলি রব্বিল আলামিন। যেমন আত্মসমর্পণ করেছেন, যেমন পরীক্ষায় পাশ করেছেন, না বুঝবেন না। কিন্তু আমরা ভাইরা একটা টাকা থাকতেও একটা ছাগল দিতে পারি না, ভেড়া দিতে পারি না, গরুর একটা অংশ দিতে পারি না, আমরা কেমন মুসলমান? আর তিনি তার সন্তানকে রেখে যাচ্ছেন, কি কোরবানি! সন্তানকে রেখে গেল, যাওয়ার সময় শুধুমাত্র ইব্রাহিম আলাইহিস সালাম হাজেরাকে বলল, এটা আল্লাহর ইচ্ছা, ইশারা, আঙ্গুলি তুলে উপরের দিকে দেখাইলেন, আল্লাহর ইচ্ছা। হাজেরার ইমামটা দেখেন, যখন এটা দেখানো হলো, হাজেরা বলল, আল্লাহ রাব্বুল আলামিন যদি ফয়সালা করে থাকে তাহলে কোনো চিন্তা আপনি করবেন না, কোনো দুনিয়ার কোনো বর্তমানের স্ত্রী এই ধরনের কথা বলবে না, ঠিক কিনা? জামা দরিয়া ঠিক মতো মাইর দেবে, আর যত আত্মীয় স্বজন আছে তারা বলবে, এই বেটা একটা তোর মধ্যে কোনো মানবতা আছে কিনা, যদি হুজুরেরা করে তাহলে আরো আক্রোশ, এই না তুমি হুজুর হইয়াই দেখ আল্লাহ কেমনে, ঠিক না বেটি? ইব্রাহিম পয়গম্বর রেখে চলে যাচ্ছেন, মনের মধ্যে কষ্ট, দীর্ঘ সময় পর একটা সন্তান পেয়েছে, সেই সন্তানের মায়া, এত কষ্ট, ভিতরে চোখে পানি পড়তে পড়তে চলে যাচ্ছে।
আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে ডাক দিয়া বলে, ইব্রাহিম তোর সন্তানকে ওখানে যে বসবাসের জন্য রেখে আসলা, কোন রকম তুমি টেনশন কইরো না, ইনদা বাইতিকাল মুহাররম, ওখানে কাবা রয়েছে, বলেন আল্লাহু আকবার, ওর নিকটে কাবা আছে, কি আছে, কাবা আছে, সুতরাং কোনো টেনশন করো না, ওখানে বাইতুল হারাম রয়েছে, ওখানে সব কিছু হবে, এই বরকতে, এই বরকতে সব কিছু হবে, বলেন আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার, সব কি হয় না, হয়েছে। এরপরে অল্প টাইম পরীক্ষার কথা বলে শেষ করে দেয়। এরপর যখন বয়স হয়ে গেল, দৌড়াদৌড়ি করতেছে, হঠাৎ করে ইব্রাহিম আলাইহিস সালাম এসে ছেলেকে বলতেছে, ছেলে আমি তো স্বপ্নে দেখেছি যেন আমি তোমাকে কোরবানি করি, যবেহ করি। দেখেন ছেলে কিন্তু বলে নাই যে বাবা 7-8 বছর পর্যন্ত কোনো খোঁজ নিলে না, আমার মায়েরে দেখলা না, দুঃখিনী মাকে দেখলা না, সন্তানকে দেখতে আসো নাই, 7-8 বছরের মধ্যে কোনো খাবার দাও নাই, কেন এইরকম এখন আইসা মাতবাড়ি করতে চাও, এটা কি বলছে, এখনকার সন্তানরা বলতো ঠিক কিনা, জোরে বলেন ঠিক কিনা, ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ আনকমান বানাইয়া দিয়েছে। এই ইব্রাহিম আলাইহিস সালাম যখন শিশু, ওই যে মাঝের একটা ঘটনা আমার সংক্ষেপে বলে শেষ করে দেই, আজকের সাফা মারোয়া দৌড়া তৈরি করে হাজিরা, আবার মাকাম ইব্রাহিমে 2 রাকাত নামাজ পড়ে, ইব্রাহিম আলাইহিস সালামের চিহ্ন রাখছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আর হাজেরারও চিহ্ন রাখছে, এই হাজেরা একজন শিশু নবীর জন্য দৌড়াদৌড়ি করছে, জোরে কান ঠিক যাবে, এই শিশু নবীর জন্য দৌড়াদৌড়ি করলো, পানির জন্য যখন দৌড়াদৌড়ি করতেছে, পানির তৃষ্ণায় ইসমাইল আলাইহিস সালাম পা 2টা ধাবড়াচ্ছে, আর আল্লাহ অর্ডার করে দিলেন, হে জিব্রাইল যেখান দিয়ে ইসমাইল আলাইহিস সালাম পা 2টা ধাবড়াচ্ছে, ওখানে তুমি তোমার পায়ের গোড়ালি দ্বারা জোরে আঘাত করো, পানি বের হয়ে যাবে। সাফা মারোয়ায় দৌড়ায়, একবার সন্তানের দিক আসে, আবার সাফা মারোয়া দৌড়ায়, হঠাৎ করে দেখে পানি আর পানি, ছেলে যেমন পানিতে ভেসে যাচ্ছে, মা তখন বুকে ছড়াইয়া ইসমাইল আলাইহিস সালামের জন্য দোয়া করছে, বলেন আল্লাহু আকবার, বাইরে আমার। এরপরে কি করলো, এই যখন দৌড়াদৌড়ি করে, কি সুন্দর চেহারা, পয়গাম্বরের চেহারা তো সুন্দর, কালো কলো না, দেখতে খুব ভালো। আমি আরো একবার বলেছি, মদিনার সন্তানগুলার যদি তাকান, কেমন সুন্দর সন্তানগুলি, মদিনায় যদি কেউ ওমরায় যান, কোনো হজে যান, ওই ছোট্ট ছোট্ট বাচ্চাদের দিকে তাকাবেন, বাচ্চাগুলি যদি এত সুন্দর করে আল্লাহ বানায়, আমাদের নবীকে জানি কত সুন্দর করে বানাইছে, ভাইরে আমার। এরপরে যখন এই কথা বলল, কি বলল, পালায়া বুনাইয়া ইন্নি আরা ফিল মানামি আন্নি আযবাহুক ফানজুর মাযা তারা, হে বৎস, আমি স্বপ্নে দেখলাম ঘুমের মধ্যে আমি তোমাকে যবেহ করছি, এখন তোমার রায় কি তুমি বলো। ইসমাইল আলাইহিস সালাম বলতে পারতো 7-8 বছর পর আয়া বলতেছেন যবেহ করব, আর রায় চান, এই কথা ইব্রাহিম আলাইহিস সালামের জবাবে ইসমাইল আলাইহিস সালাম বলে নাই, বরং ইসমাইল আলাইহিস সালাম কি সুন্দর জবাব দিয়েছেন, রায় না, আমি রায়ের কথা বলবো না, বলতেছেন আব্বাজান আমার কাছে রায় চান কেন, ওই আল্লাহ যেটা নির্দেশ দিয়েছেন সেই নির্দেশের কাজ করেন, বলেন আল্লাহু আকবার, আল্লাহ যে আদেশ করেছে সেই আদেশ পালন করুন, কোন রায় আমার কাছে চাইয়েন না, আপনি তো পয়গম্বর, আল্লাহ কি বলেছে ওই রায় কার্যকর করুন, এস ফাদার এস সন, যেমন সন্তান তেমন বাবা, জোরে কান আল্লাহু আকবার। যে ইব্রাহিম আলাইহিস সালাম তখন বললেন যে আপনাকে আমি পুরোপুরি আশ্বস্ত করতেছি, আমার বাবা পুরোপুরি আশ্বস্ত করতেছি, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আপনি আমাকে ধৈর্যশীল পাবেন যদি আল্লাহ চাহে, আল্লাহর নাম বাদ দেশে, জোরে বলেন বাদ দেশে,
আমরা মুসলমান যে কোনো কাজে আল্লাহর নাম বাদ দেব না। হাত জাগান, বলেন আল্লাহু আকবার, আল্লাহর নাম কোনো কাজ দিয়ে বাদ দেব না। ইসমাইল আলাইহিস সালামের শিক্ষা, নবীর শিক্ষা, জাতির প্রতি জাতির পিতার শিক্ষা, যে কোনো কাজে আল্লাহর নাম বাদ দেব না, আল্লাহর নামটা অবশ্যই বলবো। যে আল্লাহ রব্বুল আলামিন ইচ্ছা যদি করে আমাকে আপনি ধৈর্যশীল পাবে। সুতরাং আমাদের এই তাকওয়া যদি আমাদের অর্জন হয় তাহলে গুণগুলো আমাদের মধ্যে আসবে, ঠিক না বেটি? আমার আজকে তাফসীরের আয়াত ছিল কি, আয়াত ছিল লাইয়ানা লাল্লাহা লুহুমহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে কখনোই আল্লাহর কাছে রক্ত গোস্ত পৌঁছে না, বস্তু তোমাদের তাকওয়া। কি বলছে? তাকওয়া। তাকওয়া যার যত বেশি আল্লাহর কাছে দাম তত বেশি, বলেন আল্লাহু আকবার।